আইপিএল এ চেন্নাই সুপার কিংসের হয়ে শুরুটা দুর্দান্ত করেছিলেন মুস্তাফিজ, তবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলা তার শেষ ম্যাচটা সুখকর হয়নি। 47 রান খরচায় নেন 1 উইকেট। এরপরই ফিরে আসেন দেশে। যুক্তরাষ্ট্রে টি টোয়েন্টি বিশ্বকাপে ভিসার কাজ শেষ করে এরই মধ্যে চেন্নাই শিবিরে ফিরে গেছেন সাতক্ষীরা সায়ানাইড। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এ দুই দেশের ভিসা পেতে ফিঙ্গার প্রিন্ট দিতে ডাকা হয়েছিল বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। এ কারণে গেল 2 এপ্রিল দেশে এসেছিলেন ফিজ। নির্দিষ্ট কাজ শেষে ফিরে যান চেন্নাই শিবিরে। সবশেষ নিজেদের 2 ম্যাচে হেরেছে সিএসকে। এর মাঝে 1 ম্যাচে ছিলেন না দ্য ফিজ। আইপিএলে মহেন্দ্র সিং ধোনিদের সামনে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। নিজেদের ঘরের মাঠে তারা আতিথ্য দেবে ফর্মে থাকা কলকাতা নাইট রাইডার্সকে। মাঝে তার 1 ম্যাচ না খেলার সুবাদে হারিয়েছেন শীর্ষস্থান। দলকে জয় ফেরানোর পাশাপাশি নিজেও ফিরে পেতে চান রাজত্ব। 4 ম্যাচে 2 জয় ও 2 হারে 4 পয়েন্ট চেন্নাইয়ের। প্রতিপক্ষ কলকাতা এখন পর্যন্ত খেলা 3 ম্যাচের 3টিতেই জয় পেয়েছে। তবে নিজেদের মাঠ ও চেনা কন্ডিশনে চেন্নাইকে হারানো সহজ হবে না নাইটদের জন্য। চেন্নাইয়ের কন্ডিশনে ফিজকে একাদশে রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। ভ্রমণ ক্লান্তি থাকলেও সেটা কাটিয়ে ওঠার আশা কাটার মাস্টারের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলমান আসরের প্রথম 3 রাউন্ডের ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক আসর খেলতে নামা মুস্তাফিজুর রহমান 3 ম্যাচে 7টি উইকেট শিকার করেন। বেস্ট বোলিং ফিগার 29 রানে 4 উইকেট। কলকাতার বিপক্ষে আবারও সে আগুনের রূপে নিজেকে মেলে ধরতে চান ফিজ। পারভিন আক্তার, সময় সংবাদ।